কি ধরনের এটা চলবে রাস্তাতে, রিকশি কি হবে, এর উন্নতি কি হবে, কতদিন চলবে, এই সমস্ত জিনিস নির্ভর করে ওই মেশিনের উপরে, গাড়ির মধ্যে যত মেশিনের উপরে এটার উপর নির্ভর করে। তদ্রুপ একটা দেশের সংবিধান হচ্ছে এই জিনিসটা, যেটা সেই গাড়ির মতো ইঞ্জিনকে সে চালিয়ে নিয়ে যাবে। তো এতটুকু গুরুত্ব আছে আমাদের সংবিধানে। তো আমাদের সংবিধান সত্যি আমরা গর্বিত করতে পারি যে এটা একটা খুব সুন্দর সংবিধান, যেটা প্রত্যেক নাগরিককে একটা সমান অধিকার দিয়েছে।